প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাজিল সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরা। এ সময় দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। এই প্রথম ব্রাজিলের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। প্রধানমন্ত্রী ব্রাজিল থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি পোশাক সহ সব ধরনের তৈরি পোশাক রপ্তানিতে কর কমানোর অনুরোধ জানান। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইটি পার্কগুলোকে ব্রাজিলিয়ানদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।